আসসালামু আলাইকুম। আজ দেশি মশলায় চটপটার সাথে পাস্তা বানিয়ে দেখাবো। এটা খেতে যেমন টেস্টি, কিন্তু বানানো খুবই সহজ। তাহলে চলুন রান্না শুরু করি। আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, আর এখানে পানিতে অ্যাড করছি 1 চা চামচ তেল। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। পানিটা ফুটে উঠেছে, এবার এখানে অ্যাড করছি 1 কাপ পাস্তা। পাস্তাটা বানানোর জন্য যে কোনো শেপের পাস্তা নিতে পারবেন। আমরা পাস্তাটাকে 90% কুক করব। এটা যেন খুব বেশি নরম হয়ে না যায়, আবার যেন শক্তও না থাকে। পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ফ্রাইং প্যানে দিয়েছি 2 টেবিল চামচ তেল, অ্যাড করছি 5 কুচি। পাস্তা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচির পরিবর্তে আপনারা এখানে টমেটো পেস্ট বা টমেটো ব্লান্ড করেও ইউজ করতে পারবেন। টমেটো যখন নরম হয়ে যাবে তখন এই পর্যায়ে অ্যাড করব মশলা। মশলার মধ্যে আমি দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো। তারপর দিচ্ছি 1/2 চা চামচ অরিগানো। অরিগানোটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। মশলাগুলোকে একটু অল্প আছে, কিছুক্ষণ রান্না করব। এবার দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মশলাটা হয়ে গেছে, এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা। পাস্তাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 2-3টি কাঁচামরিচ কেটে দিতে পারবেন। পাস্তাটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সহজেই এবং দেশি কিছু মশলা দিয়ে আজকে পাস্তা বানিয়ে দেখালাম, এবং এটার স্বাদটাও কিন্তু খুব চটপটা। ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।